স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি 14.3 এক্সারসাইজের কোয়েশ্চন নাম্বার 2 এই ভিডিও ডিসকাস করিম, ঠিক আছে? তো কোয়েশ্চন নাম্বার 2 কি দিয়া আছে আমি ফটাফট চাই লো। দিয়া আছে যে ভারতীয় সমাজের বিভিন্ন স্তরের মাজত প্রতি হাজার লড়ার বিপরীতে ছোৱালীর সংখ্যা আসন্ন দশকত নিম্নোক্ত ধরনের, আসন্ন দশক মানে মোটামুটি গোটা হিসাবে, তো স্তর অনুসূচিত জাতি SC-ত প্রতি হাজার লড়ার বিপরীতে ছোৱালীর সংখ্যা আছে 940, অনুসূচিত জনজাতি অর্থাৎ ST প্রতি হাজার লড়ার বিপরীতে ছোৱালীর সংখ্যা আছে 970, এই ধরনের গোটেবিল দিয়া আছে। এতিয়া আমি সেই তথ্যটোর কি করব লাগে, ইয়াত কৈছে যে উপরুক্ত তথ্য দণ্ডলেখর সহায়ত উপস্থাপন করা, দণ্ডলেখ বা বার গ্রাফ তার সহায়ত আমি উপস্থাপন করব লাগে। দুই নম্বরটোত কৈছে লেখটোর পর কি সিদ্ধান্ত উপনীত হব পারি শ্রেণীকোঠত আলোচনা করা। স্ক্রিনত নিশ্চয় দেখা পাই আছা, মই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানি লৈছো। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর লম্ব থাকে আমি জানো। তারপর ইয়াত এক্স অক্ষর প্রত্যেক সেন্টিমিটার দূরে দূরে মই দাগবিল দিয়ে গেছো, নিশ্চয় দেখা পাই আছা দাগবর। এই দাগবর এখানে দিছো যাতে আমি দণ্ডলেখর যা আয়ত বা ঘরবিল ড্র করোতে আঁকুতে যাতে সমান সমান দূরত্বত হয়। তারপর ওয়াই অক্ষর ফালেও মই প্রত্যেক সেন্টিমিটার দূরে দূরে দাগ দি লৈছো। আর মই ইয়াতে প্রথমটো জিরোর পর এশ, এশর পর দুশ, দুশর পর তিনশ, চারিশ, পাঁচশ, ছয়শ, এনেকে এহাজারলকে মই সংখ্যাকেইটা লিখি রাখিছো। এতিয়া একেবারে উপরত দেখা পাই আছে সাগে এটা স্কেল, স্কেল লিখিছো এইটো ওয়াই অক্ষত এক একক ইকুয়াল টু এশজনী ছোৱালী। তো ওয়াই অক্ষ হয়ে গেল এইটো থিয়টো, ইয়াতে এক একক মানে প্রথমটো সেন্টিমিটারত এশজনী ছোৱালী, প্রথমটো সেন্টিমিটার মানে কি প্রত্যেকটো সেন্টিমিটারত ডিফারেন্সটো কিমান আছে এশ 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 এনেকে আছে। এই স্টুডেন্টস প্রথম তথ্যটো আছে অনুসূচিত জাতি SC-র 940, তো এতিয়া আমি 940-র কারণে ইয়াতে আমি এনেকে কৈ এটা আয়ত আঁকিম। এই প্রথম দুটা বিন্দু দেখা পাই আছে, প্রত্যেক সেন্টিমিটার দূরে দূরে মই বিন্দুবিল দিয়া আছে, তো এই প্রথম সেন্টিমিটারতে এনেকে কৈ আঁকিব লাগিব, ঠিক আছে? এনেকে যাব। তো এতিয়া আমি কি করিম, প্রথম ইয়াতে এনেকে স্কেলটো বহাই ললো সেন্টিমিটারর যিকোনো এটা দাগত ভালকে মিলাই ললো, মিলাই লৈ পেলাই কিমান আছে 940। তো এয়া গৈ পেলাই এই 900-র সিধা সিধি আমি মিলাই ললো, এইটো হব 900 আর 40 মানে হয়ে গেল এই সরু সরু দাগ আছে প্রত্যেক সেন্টিমিটারতে, চাবা 10টা দাগ আছে প্রত্যেক সেন্টিমিটারর মাজত 10টা দাগ আছে, তারে 4টা ঘর ললে হল। তো এক এইটোতো 900 হল, এক দুই তিনি আর চারি ভালকে একদম এটু ললে হল। তারপর আমি এই আঁচটো এনেকে টানি দিম, ঠিক আছে? এনেকে টানি দিছো, তারপর মই এইফালেও একধরনের আঁকি লৈ পেলাই এইটো লগ লগাই দিলো। তো প্রথমটো আমার হয়ে গেল, তারপর কিমান আছে 970, হয়নে? তো আমি যিকোনো একটা সেন্টিমিটার এক সেন্টিমিটার দাগটো ধুনিয়াকে এটু মিলাই ললো, এই আঁচটো সম্পূর্ণরূপে এইফালের আঁচটোর লগত মিলি থাকিব লাগিব, তেতিয়া স্ট্রেট হব। তো 900-টো তো এইটো হয় নহয় জানো, এইটো 900 হব, 970। তো সাতটা ঘর দিলে হলো, এইটো পাঁচ নম্বর ঘর, ছয় নম্বর ঘর, সাত নম্বর ঘর, সরু সরু ঘরের কথা কৈ আছো। তো এইটো হয়ে গেল, আমি এনেকে দি দিম, একে ধরনের আন এটা এনেকে দাগ টানি দিম আর এইফালে লগ লগাই দিম। তো এয়া চা আমার হয়ে গেল দ্বিতীয়টো, এতিয়া আছে 920। তো 900-টো তো এইটো নয় জানো, 900-টো এই 12-টোতে পড়িব এই দাগটো, এইটো 900। তারপর 20 মানে সরু সরু দুটা দাগ, সরু সরু দুটা দাগত মই দাগ দি লৈছো, এতে মই এটা জয়েন করে দিম, ঠিক আছে? জয়েন করে পেলায় আকো এই এক সিনিয়র দ্বিতীয়টো দাগত ইয়াতো মই আকো এটা একে সমান দীঘল টানি পেলাই এটা মই জয়েন করে দিম। তো তৃতীয়টো হয়ে গেল আমার, এটা চতুর্থটো আছে 950। তো 950 যিকোনো একটা দাগত মানে ধুনিয়াকে মিলাই ললো এই এক্স অক্ষর ফালে, এটা মিলাই ললো 900-টো। এতিয়া ভালকে লক্ষ্য করা সেইটো আছে এনেকে সিধা সুতিকে আহিলে এই মই যেটো দাগত দিছো সেই হিসাবে ইয়াতে 15 নম্বরত 900-টো পড়িব, 950। 50 হলে একেবারে মাজৰ দাগটো, ঠিক আছে? এনেকে আমি আস্তানি দিম, এইটো হৈ গল। তাৰপিছত একেধৰণে এইফালেও আমি কৰিব লাগিব, তাৰপিছত মই এইটো লগ লগাই দিম, এইটো হৈ গল, মই লগ লগাই দিলোঁ। এতিয়া এক দুই তিনি চাৰিটা হৈ গল, পাঁচ নম্বৰটো কিমান আছে, পাঁচ নম্বৰটো আছে পিছ নপৰা জিলাৰ কাৰণে 920। তো 920-র কারণে এইটো মই আঁচটোর লগত মিলাই ললো, 900-টো এইখিনিলৈকে আহিব সিধা সিধি হলে এইটো, ঠিক আছে? আর 20 হলে সরু সরু দুঘর অকমান আগতে আঁকিছিলোঁ নহয় জানো, সেই ধরনের এতিয়া কমপ্লিট করব পারিবা নিশ্চয়। এতিয়া মই এটা আঁকি দিলোঁ, তো এনেকে আমি
iya koru koru dua gharat mau dag dilo ya kayak human hobo lagi bu, itu ya mau itu log log aja dim, to ya mau log log aja dilo, itu hegol pas nomor dua, itu ya baki dua ta mau akib lah direct tuh malu kok dekhas, to kekhor dua ta mau akib lalu tuh malu kok nede khalu, ya kayak thornor hoy karena, tuh malu kini sih pari bay itu, es wa gote graph tuh oka, hoy gol, itu ya ini ayat kita nama kita mau di dilo, ini pertama ayat tuh asli SC bahwa nukisut tuh jatir karena itu আছিল এসটি অনুসূচিত জনজাতিৰ কাৰণে তৃতীয়টো আছিল এসসি এসটি নহুৱা এনেকৈ ধৰণৰ তাৰ পিছত আছিল পিছপৰা জিলাৰ কাৰণে এটো স্তম্ভ বা আয়ত পিছনপৰা জিলাৰ কাৰণে গ্ৰাম্য নগৰিয়া হয়নে মই এনেকৈ বেকাৰ লিখা কাৰণ হ'ল ধুনিয়াকৈ যাতে আতি যায় এটুক যাতে এই স্তম্ভটোক যাতে সম্পূৰ্ণ এটোৱে বুজায় সেই কাৰণে তোমালোকে এনেকৈ লিখিব পাৰা কিন্তু নাটিব তো আতে যদি এনেকৈ সিধাকৈ লিখিলেও হ'ল তো যেন হ'ক এনেকে লিখিলে হল এখিনি আছিল সামাজিক স্তর এই ফলৰ পৰা এই ফললৈ সামাজিক স্তৰখিনি গৈ আছে এসসি এসটি এনেকৈ এসসি এসটি নহুৱা জিলা পিছপৰা জিলা বিষ্ণুপৰা জিলা এই ধৰণৰ সামাজিক স্তৰ বিলাক ঠিক আছে এক্স অক্ষ দেখিনি কৰিলোঁ এতিয়া এই স্তম্ভ বিলাকৰ প্ৰতিটোৰে মান আছিল ওপৰত চোৱাছোঁ 940 টু 970 920 950 এটা আমি ওপৰত একেবাৰে লিখি দিম তো এইফালে আকৌ দিছোঁ প্ৰতি হেজাৰ লৰাৰ বিপৰীতে ছোৱালীৰ সংখ্যা একেবাৰে ওপৰৰ পৰা মই দেখাই দিছোঁ সম্পূৰ্ণ কামটো আমি এয়া স্কেল ওয়াইকত এক একক ইকুয়াল টু 100 জনী সোয়ালী বলি লিখিছো তার পিছত এনেকে গই গই এগুটিখিনি এয়া আমার দুই নম্বর কোয়েশ্চনর এক নম্বরটো আমি সম্পূর্ণ করিলো দুই নম্বর দুইটোত লিখিব দিছিল একটোৰ পৰা কি কি সিদ্ধান্তত উপনীত হ'ব পাৰি তো মই দুটা লিখি দিছো তোমালোকে অন্যান্য সিদ্ধান্ত বিচাৰি উলিয়াব পাৰা মই লিখিছো ইয়াতে প্ৰথমটো ভাৰতীয় সমাজৰ যিকোনো স্তৰতে প্ৰতি হেজাৰ লৰাৰ বিপৰীতে ছোৱালীৰ সংখ্যা কম তো যিকোনো স্তৰতে দেখুওৱা গৈছে তাতে যে প্ৰতি হেজাৰ লৰাৰ বিপৰীতে থকা ছোৱালীৰ সংখ্যা এহেজাৰতকৈ কম আছে সেইটো কথাই মই লিখি দিলোঁ দুই নম্বৰটোত লিখিছোঁ বি অন্য সামাজিক স্তৰৰ তুলনাত প্ৰতি হেজাৰ লৰাৰ বিপৰীতে থকা ছোৱালীৰ সংখ্যা অনুসূচিত জনজাতিৰ বেছি তো দেখিলে গম পাব অনুসূচিত জনজাতিত আছে 970 বাকীবিলাক সামাজিক স্তৰত গোটেইবিলাক 970তকৈ কমেই আছে নহয় জানো তো এই দুটাৰ ভিতৰত যদি এক নম্বৰ থাকে যিকোনো এটা লিখিলে হ'ল তো অন্যান্য সিদ্ধান্তও তোমালোকে লিখিব পাৰা মই এই দুটা লিখি দিলোঁ যদি এক নম্বৰ থাকে এই দুটাৰ ভিতৰত যিকোনো এটা লিখিবা তো এইখিনি আছিলে আমাৰ কুৱেশ্যন নম্বৰ টুৰ চলুচন তো আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে সামৰিছোঁ ষ্টুডেণ্টছ নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম নতুন কুৱেশ্যনৰ চলুচনৰ সৈতে থেংক ইউ ষ্টুডেণ্টছ কিপ ৱাচিং মাই চেনেল